friendship. A dirham message from Jagannath Puri. That this night at about 3 p.m. Param Pujyapad Bhakti Pramod Puri Maharaj has entered in upper Gita. We are telling in very separation for him. We, all the members of Gaudiya Vedanta Samiti, we are feeling so much separation for him. And we are awaiting for from them there that what they will do, and if we will have time, we will participate in his Birama also. From very early, so many years, from 1946, myself 70, and him, Uttapasa Vikamara, from more, he was in his association. Param Pujya Pad Puri Maharaj was in Gaudiya Vedanta Samiti with our Gurudev. So I request him to tell two words for this, and then other speakers will also speak something. বা বেদান্ত সমিতির পক্ষ থেকে
কিছু বক্তব্য রাখতে তিনি আদেশ করেছেন। কিন্তু মাদ্রিস মায়াবাদ যুগে মায়াকৃত বা অপ্রাকৃত বস্তুর কিছু মাহাত্ম্য প্রকাশ করা কখনোই সম্ভবপর নয়। সমভাবাপন্ন না হলে কখনো তার মাহাত্ম্য অনুভব করা যায় না। আমি মায়াবাদ্য, সুতরাং মায়ামুক্ত বা নিত্যসিদ্ধ বৈষ্ণবগণের যে গুণাগুণ তা কখনো বর্ণনা করা আমার সম্ভব হতে পারে না। আমার যে কিছু বক্তব্য স্মৃতিশ্রদ্ধার উপরে আরো সিদ্ধ ছাড়া আর কিছু হয় না। অনুভবের দ্বারা সিদ্ধ সেটা কখনোই হতে পারে না। তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, এটা আমরা শ্রদ্ধা সহকারী এবং সাধারণত আমাদের বৈষ্ণবগণের বিচারকে শ্রদ্ধাযুক্ত হয়ে আমরা বলি। কিন্তু নিত্যলীলা বলতে কি ব্যাপার সেটা আমার অনুভব নাই, এবং তিনি সেই নিত্যলীলায় কিভাবে প্রবেশ করেছেন সেটাও আমি সম্পূর্ণরূপে বর্ণনা করতে অক্ষম। তবে আমাদের বহুভাগ্য বলি মনে করি যে তিনি নিত্যলীলায় প্রবেশ করে আমাদের মঙ্গল বিধান করেছেন। বৈষ্ণবগণ এই জগতে আগমন করেন, তাদের আমরা প্রকৃতরূপে বুঝতে পারি না। আমাদের বুঝবার শক্তি যদি থাকত তাহলে সেইরূপ ভাবে তাদের সম্ভব গুণাগুণ প্রকাশ করা সম্ভব হত। কিন্তু বদ্ধ জীব সে প্রকার কোন যোগ্যতা রাখে না বলেই তাকে আরো সিদ্ধ শ্রদ্ধাযুক্ত হয়ে সেই সমস্ত ব্যাপারে অংশগ্রহণ করতে হয়। শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ আমার গুরু মহারাজের অত্যন্ত নিকটজন ছিলেন। গুরু মহারাজকে তিনি গুরুতুল্য শ্রদ্ধা ভক্তি করতেন এবং তাঁর অনুগত হয়ে তিনি অধিকাংশ দিন অতিবাহিত করেছেন এবং তাঁর আদেশ নির্দেশকে সর্বোচ্চভাবে পালন করবার চেষ্টা করেছেন। এটা আমরা তাঁর আচরণের ভিতরে দেখেছি। যদিও তারা উভয়ই একই গুরুর শিষ্যরূপে গুরুভ্রাতা রূপে পরিচিত, তথাপি গুরুভ্রাতার প্রতি সাধারণ গুরুভ্রাতার ন্যায় ব্যবহার তিনি করতেন না। তাকে গুরুতুল্য বলেই তিনি সর্বদায় আচরণ করে দেখিয়েছেন। সুতরাং তিনি আমাদের পরম পূজ্যপাদ তত্ত্ব এবং আমাদের পরম মঙ্গলকারী। এই বেদান্ত সমিতি বিশেষ করে গুরুমারে যখন যে সমস্ত অনুষ্ঠান হয়েছে সেই সমস্ত অনুষ্ঠানে তিনি পৌরোহিত্য করেছেন। তাঁর বিঘ্ন প্রতিষ্ঠা সর্বদাই গুরু মহারাজ আদর করে গ্রহণ করেছেন। সে নবদ্বীপ ধামে দেবানন্দ গৌরীমঠের বিঘ্ন প্রতিষ্ঠায় তিনি বিশেষ অংশে গ্রহণ করেছিলেন, গুরুধামেও করেছিলেন এবং এখানে সম্ভবরূপে না করলেও সামান্যভাবে তিনি এ সমস্ত কাজে যোগদান করে আমাদের ধন্য করেছেন। আমরা তার অধিবর্তা চরিত্র সম্বন্ধে বিশেষ কিছু
বর্ণনা করবার ক্ষমতা রাখি না। তবে তিনি গৌড়ীয় পত্রিকার একজন দক্ষ প্রকাশক ছিলেন। তিনি গৌড়ীয় পত্রিকার সম্পাদক রূপে শিলপ্রভুপাদের বহু সেবা করেছেন এবং সিদ্ধান্ত বিষয়ে বিশেষ অভিজ্ঞ ছিলেন। সুতরাং এইরূপের এক বৈষ্ণবের সঙ্গ থেকে আমরা যদিও বঞ্চিত হচ্ছি, তথাপি আমরা জোরপূর্বক বৈষ্ণবের বিরহ অতিথিকে দুঃখজনক বেদনাদায়ক বলে গ্রহণ না করে আনন্দদায়ক বলে কেন গ্রহণ করছি, সেটাই একটা অচিন্ত ব্যাপার। বৈষ্ণবের বিরহ থেকে ক্লেশদায়ক এবং অমঙ্গলজনক আর কিছু নাই, এটি শাস্ত্রে দেখা যায়। আবার একদিক দিয়ে তাদের বিরহ এবং মিলন উভয় অমঙ্গলযুক্ত বলে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই সমস্ত ব্যাপারে সম্ভব উপলক্ষ না রাখলেও আশা করি তারা সময় আমাদের প্রতিষ্ঠিত দৃষ্টি রেখে সর্বদা আমাদের কল্যাণ বিধান করবেন। বাঞ্ছা পর্বত উপস্থিতি বাসিন্দু Just now, we have received the news that Pramshadhe Pujbar Srila Bhaktivinoda Bhakti Pramod Puri Maharaj has entered into Aprakat Leela. So, Sri Vikram Maharaj is saying in this regard that for a conditioned soul, it is very difficult to glorify the liberated activities, qualities, and glorification of liberated soul. Because they don't have any realization about the activity and pastimes of Nitya Mukta Jeeva, of liberated soul. So how can they really glorify them? Only according to the injection and instructions read from scriptures, a few sentences can be spoken. A liberated soul enters into eternal pastimes. How does it happen? And what does it really mean? It is very difficult to understand for a conditioned soul. Moreover, when an advanced devotee, Vaishnava, who is liberated soul, when he leaves this abode, his disappearance, whether it should be painful or we should enjoy it,
This is quite inconceivable. One thing is very clear, whether they appear or disappear, it is not inauspicious, it is auspicious. Maharaj is saying that Srila Puri Maharaj, he had very close association with our Vedanta Samiti, and he was very close to Param Gurudev also. Rather, he used to, though he was his god brother, but he used to consider him, that is to our Param Gurudev, as his Shiksha Guru. And in our Gaudiya Vedanta Samiti, so many functions like Vigraha Pratishtha at Devanand Gaudiya Math in Navdeep, he has taken very active part and he has done Adhisthana of Vigraha at Navdeep and Puri. Maharaj is saying that he was very close to him, so to know that he has left is quite painful, and our Vedanta Samiti is having quite big concern for it. God Prabhu Nandi. Swami Kula. Puri Maharaj used to
কাম শ্রী দেবানন্দ ভদ্রমাটার নবদ্বীপ আপনার টু মিট মাই গুরুদেব হি ওয়াজ উইথ হিম ইন চুচুড়া ফর সো মেনি ইয়ার্স অ্যান্ড চুচুড়া অলসো মাই গুরু মহারাজ এস্টাবলিশ দি ডিউটিজ অ্যাট নবদ্বীপ প্যালেস ইন 1961 he came and all others god brothers of my Gurudev appeared there and they done the inauguration festival of the deity and he performed home yoga etc. He was very skillful in this work. He used to openly pronounce the word in various words of the Gaudiya Vaishnava. At the time of Srila Prabhupada Saraswati Thakur, he gave service of Brihat Mridanga Patrika, Gaudiya Patrika, Delhi Nadia Prakash, and New Delhi Gaudiya Patrika. In this matter, he was very skillful. And he edited so many books, and he edited the Chaitanya Bani, which is publishing from Chaitanya Gaudiya. He edited that Chaitanya Bani during long period. And he wrote so many articles in Chaitanya Bani. I saw him as a true devotee. Param Aradha Shiva Krishna Dasa Vinaya Goswami wrote in his Nectar books in Chaitanya Charitamrita the significance of the Vaishnavas, the symptoms of Vaishnava, Kripalu, Akrita Dhrava, Satya Sarsama, Nindyam Vadanya Mridu, Suchi Akinjana, Sarva Pakara, Santa Krishna Kasana, all others, the significance of Vaishnava. I saw him in your life. You are very simple-minded, and very noble, and very soft, very, very soft. He affectionate me, and all of that. He who used to go in his lotus feet, he very affectionate. Really, Krishna. I often used to go to Mayapur, when he established one. He very affectionate. Everybody. I am very sorry hearing his disappearance from this world. In spite of Vaishnava is always remaining all six place like God. Vaishnava remaining everywhere, every time, like God. He enjoyed
in Nimindriya of Radha Krishna and Gaur Nityananda Prabhu. This is the news of joy. But we are sorry for his disappearance. We do not live in this world. But in divine eyes, everybody can love him. Hearing this is desire, I am very sorry. Chaitanya Mahaprabhu, Chasin, Chaitanya Charitamrita, we see Dukkha Mante, Kon Dukkha Guru Dara, Krishna Bhakta Viraha Vina Dukkha Naipara. That is Krishna Bhakta Viraha. So in this Viraha meeting, in it, I am offering innumerable provisions and begging his grace and kripa and mercy and kind. So, and all other Vaishnavas, I am offering my offerings to all other Vaishnavas and praying his grace. बोलते हुए তার গুণের কথা, তার মহিমার কথা, তার অবদানের কথা
বারবার স্মরণ করবার প্রয়াস রাখব। এটি সাধক জীবনের ক্ষেত্রে আপসি বাঞ্ছন তার জীবন চরিত্রের কথা বলতে গেলে তার দীর্ঘ জীবন 102 বছর বয়স তিনি পদার্পণ করছেন যজ্ঞগতের বিচার। আশ্রমিক জীবন তা প্রায় 80 বছরের কাছাকাছি হয়ে গেছে। আশ্রমিক জীবন তিনি আশ্রমিক রূপার পদ্মে সতীর্থ হইলেও তা এমনি একটি বদানীয়তা ছিল যে সতীর্থ রূপার থেকে অবশ্য অশ্বতি গুরুপাদ পদ্ম আশ্রমিক জীবনের ক্ষেত্রে তার থেকে অনেক সিনিয়র ছিলেন। এদিক দিয়েও তা কিন্তু অত্যন্ত সম্মান গুরুবাদ গুরুপ্রতি তাকে সম্মান করতেন, অর্থাৎ শিক্ষা গুরু নামে। যদিও তিনি একটা তার জীবনের বৈশিষ্ট্য এই যে চৈতন্য মঠ বা গৌড়ীয় মঠ সময়ে তাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাদের বর্তমান কালীন হইতে বা পরবর্তীকালেও তিনি অনেক পৌরোহিত্য কাজ করেছেন। পৌরোহিত্যটা যদিও আমরা একটু মনে করব যে বৈদিক ভক্তির ব্যাপার, কিন্তু আচার্যগণের একটি বৈশিষ্ট্য তারা নিজে আচরণ করে শিক্ষা প্রদান করে, এই জন্য হয়তো বৈদিক ভক্তিকে তিনি অবলম্বন করেছেন। এই কিছুদিন আগেও পর্যন্ত তিনি প্রত্যহ নিজ হাতে পূজা অর্চন করেছেন, নিজ হাতে সেবা ঠাকুরকে ভোগ চেষ্টা করেছিলেন। একটা অদ্ভুত তার জীবনের দর্শন। তিনি সর্ব সময়ের জন্য এত গ্রন্থাদি প্রকাশের ক্ষেত্রে যেমন ছিল প্রভুপাদ ভক্তি সরস্বতী গোস্বামী প্রভুপাদ বৃহৎ নিতম আখ্যা দিয়েছেন কি প্রকাশনী বিভাগকে, প্রকাশনী বিভাগকে তিনি বৃহৎ মৃদঙ্গ আখ্যা একটি করেছেন। কি জন্য? আমরা এমনি খোল ঘটনা করলে কাছাকাছি লোক সেটি শ্রবণ করবেন, কিন্তু যার মাধ্যমে সর্বত্রই পৃথিবীর সর্বত্রই সেটাকে পৌঁছে দেওয়া সম্ভব সেটার প্রকাশনী বিভাগের দ্বারা। সেই প্রকাশনী বিভাগে তিনি দীর্ঘদিন এই কার্য পরিচালনা করেছেন। ছিল প্রভুপাদের সময় প্রকাশিত গৌড়ীয়, তারও তিনি দীর্ঘদিন সম্পাদনা কার্য করেছেন। নদিয়া প্রকাশ যেটা প্রত্যহ প্রকাশ হয়েছিল পৃথিবীর মধ্যে পাকমার্থিক পত্রিকা প্রত্যহ প্রকাশের এই যে একটা জগৎ দৃষ্টান্ত, এরকম আর আমরা দৃষ্টান্ত পাইলাম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় নদীয় প্রকাশ রূপে একটি পত্রিকা প্রকাশিত হত, তারও তিনি সম্পাদনা কার্য দীর্ঘদিন ধরে করেছেন। এদের ব্যতীত তিনি চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ভক্তি দ্বৈত মহাদেব গোস্বামী মহারাজ তা সতীর্থ, তিনি তো প্রথম ভজন করবেন, কিছু করবেন না, মঠ মন্দির করবেন না, এটি ছিল তার ইচ্ছা, যার জন্য ওখানে দীর্ঘদিন ধরে সেখানে দেখছেন তার পত্রিকা তিনি সম্পাদনা কার্য করেছেন। কিন্তু পরবর্তীকালে ভক্তগণের বিশেষ আগ্রহে তাকে ভীষণ বা আকালন্ত মঠ প্রতিষ্ঠা করতে হয়েছিল। যদিও তিনি প্রধান ভাগনামন্ত্রী রূপেই থাকলেও এর মধ্যে তিনি ছিলেন নির্লিপ্ত। আমরা ছিল সনাতন গোস্বামী বাহাদের ক্ষেত্রে যেমন দেখতে পাই তিনি গোবিন্দজিকে চেষ্টা করিয়া তিনি সেই সেবার দায়িত্ব আয়োজন উপলব্ধ করছেন, সেই রকম তিনি মঠ মন্দির করলেও তার গুরুভার দায়িত্বকে তার অধস্থানগণকে দিয়েছিলেন। তিনি একদিকে ভজন আনন্দে এই জন্যই আর এরা সবচেয়ে একটি স্নিগ্ধ ব্যবহার যেটা বৈষ্ণব জগতের বিরোধ দেখা যায়। আমরা তার ক্ষেত্রে কোনদিন তার ক্রোধভাব দর্শন করি না তার শিল্পী তার জীবনের ক্ষেত্র, এবং প্রত্যেককেই তিনি সম্মান প্রদান করেছেন। আমরা শ্রীমান মহাপ্রভু অমানিরা অপ্রধান কথা দার্জল্য প্রমাণ এনার জীবন দর্শন পেয়ে থাকি।
শ্রীরাভক্তি প্রমোদ গুরু গোস্বামী মহারাজ, তিনি শেষের দিকে তার ইচ্ছে ছিল শ্রীমান মহাপ্রভু যেমন পুরীতে দীর্ঘ 18 বছর কাল অবস্থান করেছেন, তারও শেষের দিকে ইচ্ছা হয়েছিল যে না আমি পুরীতেই শেষ পর্যন্তই থাকব, যার জন্য জীবনে সায়ন্যকাল ক্ষেত্রে যখন উপস্থিত হয়েছেন তিনি পুরীতে চক্রতীর্থের কাছে ওই গোপীনাথ গৌড়ীয় মহর্ষি সেখানে প্রতিষ্ঠা করেন এবং সেইখানে তার এই অন্তর্ধান জেলা প্রকাশিত হয়। তার অন্তর্ধানে একে একে আমরা এটি অনুভব করছি শিলা ভক্তি সিদ্ধান্ত প্রভুপালের যারা নিজন তারা একে একেই যে অস্তমিত হতে চলেছেন, আর এই বলতে চলবে খুব সীমিত অবস্থা। আমরা যখনই একদম হারাচ্ছি তখনই মনে হচ্ছে একটি করে আমরা জ্যোতিষকে হারিয়ে ফেলছি, আমাদের দৃষ্টির অন্তরালে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যত অন্ধকারাচ্ছন্ন নেমে আসছে এই অন্ধকারাচ্ছন্নকে প্রত্যাহত করা একমাত্র সমর্থক যখন তাহলে অশেষ করুণা রাশি আমাদের সকলের উপর বর্ষিত হবে। যদিও তাহার করুণা রাশি সকলের প্রতি বর্ষিত রয়েছে কিন্তু ধারণের অধিকার বা যোগ্যতা আমাদের প্রজন্মে করতে পারে, তবু আশাকে বাদ দিতে পারি কেন বৈষ্ণবগণের বৈষ্ণবী বিচারের ক্ষেত্রে। যেমন ধরুন আমরা অনেক সময় বলি ভগবানকে বলতে গিয়ে বলা হয় যে তিনি ভক্তাধীন, কিন্তু ভগবান ভক্তাধীন হলে তাতে বিশেষ করে আমার কথা বলছি আমার লাভকে আমার তো কিছু লাভ নেই, আর ভক্তি তো হতে পারিনি, সুতরাং ভক্তাধীনের প্রশ্নই সেখানে আসতে পারে। কিন্তু আমাদের একটি প্রয়াস, একটি বিশ্বাস, একটি ভরসা অবশ্যই রয়েছে। সেটি কি বলা হয়েছে বৈষ্ণবগণের প্রসঙ্গক্রমে বলছেন যে পঞ্চা গল্পের কৃপা সিন্ধু পতিতান পাবন, এই যে পতিতান পতিতগণকে তিনি পরিত্রাণ করতে পারেন, এই পতিত দীনহীনের প্রতি এই বৈষ্ণবগণের যে করুণা এটি আমাদের একমাত্র ভরসা। এই ভরসা নিয়েই আমাদের সাধু জীবনের ক্ষেত্রে অগ্রণ হওয়ার প্রচেষ্টা করতে, তার অন্তর্ধানে আমরা যে অভাব অনুভব করছি বারো পর্ব সেটা অতুলনীয়, সেটা অবর্ণনীয়, সেটা অভুক্ত। সুতরাং অভুক্তের ক্ষেত্রে এইখানে বেদনা বেদনা ভারাক্রান্ত, কারণ আমরা আমাদের বেদনা ভারাক্রান্ত আসা স্বাভাবিক যে আমরা জলদর্শনের দ্বারা তার আর দর্শন পাব না, তার হয়তো বাণীগুলি আমরা শ্রবণ করার সুযোগ পাব তার বিভিন্ন লেখনের মাধ্যমে, তার এমনকি শেষ পর্যন্ত হাত কাপ ছিল তবু তিনি নিজ হাতে অনেক কিছু লেখে গিয়ে যাচ্ছে, সেদিক দিয়ে বিচার করলেও আমরা সেটা আশায় হইল। আজকে এই বিধ লগ্নে তার শ্রীচরণ কমলের এই প্রার্থনা, তিনি এই অধমের প্রতি অহেতুকৃপা প্রদর্শন করুন যেন তাহার ধারণের যোগ্যতা হয়, বঞ্চা কল্পতর কৃষ্ণ কৃপা জ্ঞানঞ্জনশ্লাকয়া চক্ষুর্মিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। সর্বপ্রথমে মদীয় গুরুপাদ পদ্ম নিত্রিষ্টম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার সাষ্টাঙ্গ দণ্ডবৎ স্মৃতি অর্পণ করি এবং উপস্থিত
জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। মহারাজ আমাকে শিল ভক্তি প্রমদ শ্রীকৃষ্ণ মহারাজের সম্বন্ধে বিচার কথা বলার আদেশ করেছেন। আমাদের এই কার্তিক মাসে প্রতিদিন প্রতকালে যে হরিকথা আলোচনা চক্র সভা হয়, আজ ঠিক সেই হরিকথা আলোচনা চক্র সভা না হয়ে বিরহ সভায় আজ পরিণত হয়েছে। অর্থাৎ এই পুরী গোস্বামী মহারাজের বিরহ কথা শ্রবণ করে তার সম্বন্ধে আমরা তার পাদকর্মে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তার গুণমান কীর্তন করছি। এই যে বিরহ স্মৃতি সভা, এই বিরহ স্মৃতি সভায় যথার্থ বিরহী না হলে এই বিরহ সভা উপলব্ধি করা যায়। গুরুবর্গের বিরহ দিনে বা তার যে স্মৃতি সভা কিভাবে সম্মান করতে হবে সে সম্বন্ধে আমাদের গুরুবর নরোত্তম ঠাকুর পদাঙ্ক অনুসরণে যদি আমরা অবলম্বন করি তাহলে কিছুটা হয়তো সেই বিরহ উপলব্ধি করতে আমরা পারি। শ্রীল নরোত্তম ঠাকুর বলেছেন যে পাষাণে কুটিব মাথা অনলে বসিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব সেসব সঙ্গে সঙ্গ যে কইল বিলাস সে সঙ্গ না পায়া কাঁদে নরোত্তম দাস। যথার্থ বিরহী হইতে গেলে সেই নরোত্তম ঠাকুর পদাঙ্ক অনুসরণ আমাদের করতে হবে। এ সম্বন্ধে আমরা আরো পাই যে সুর দামোদরাদি যখন বিরহ হয়ে গেল তখন রঘুনাথ গঙ্গা গোস্বামী তিনি তার বিরহে গাহদিগের বিরহে বিরহান্বিত হয়ে তিনি যে সকল কথা তিনি লিখেছেন তার মধ্যে আমরা পাই যে কিরূপ তার উৎকট বিরহ রঘুনাথ দাস গোস্বামী তিনি সেই মহাবষ্টকে শূন্যের ন্যায় দেখছেন এবং গোবর্ধন তিনি অজগরের ন্যায় দেখছেন, রাধা কুণ্ডকে ব্যর্থ শূন্যের ন্যায় তিনি দেখছেন এবং তিনি পরিশেষে বলছেন যে এই যদি আমার দেহ রূপক কি নাম হয় তাহলেও যেন আমি সেই গোবর্ধনের গোহাই গোহাই বা রাধাকুণ্ডের তটদেশে বৃন্দাবনে ফলাদি তক্র দরিয়াদি গ্রহণ করি এবং প্রথমে রাধা এবং পরে কৃষ্ণ শব্দ যেন উচ্চারণ করতে করতে স্মরণ করতে করতে যেন আমি আমার জীবন কালাতে পাঠ করতে পারি। এই ভাব যদি না হলে যথার্থ দৃঢ় উপলব্ধি করা যায়। এই জন্য গুরুবাবের কাছে প্রার্থনা করতে হবে আমাদের যেন আমাদের এই ভাব গুলো হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, কারণ কৃষ্ণের বস্তু বা পরতত্ত্ব বস্তু সাক্ষাৎ লাভ হয়। বিরহ ছাড়া পরতত্ত্বের সাক্ষাৎকার হয় না। তখন এই যে আমাদের হৃদয়ের মধ্যে যে বিধ্বংসাদি অনর্থাদি হয়েছে সেই সকল অনর্থকে দূরীভূত করতে হলে চাই এক
বিরহ দ্বারাই সকল অর্থ দূরীভূত হয়েছে। আমাদের এই বিরহ শব্দে বিপ্লম্ব হয় এবং বিরহ শব্দে অভাব হয়। ন্যায়শাস্ত্রে যে সাতটি পদার্থ রয়েছে তার মধ্যে বিরহ যে অভাব যেটা বলা আছে, অভাবও একটা পদার্থ। সেই অভাবকে ন্যায়শাস্ত্রে দেখা যায় যে সেখানে বলা হচ্ছে অভাব দুই প্রকারে, এক সংসর্গ অভাব, এক হচ্ছে অনন্য অভাব। অনন্য অভাব হচ্ছে এই যে ঘটে ঘটনাস্তি, পটে ঘটনাস্তি। এই সংসর্গ অভাবকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রাগভাব, ধ্বংসভাব এবং অত্যন্ত অভাব। প্রভাব হচ্ছে মৃত্তিকার ঘটনে, মানে যে বস্তু উৎপত্তির পূর্ববস্থা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে প্রভাব। আর যেখানে বলা হচ্ছে ধ্বংসভাব, যে পরিস্থিতি উৎপত্তি হয়েছে অর্থাৎ ধ্বংস হয়ে গেল, সেটা ধ্বংসভাব। কুর্মীতে রোমের নেই, এটা বলা হচ্ছে অত্যন্ত অভাব। প্রভাব সম্বন্ধে ন্যায়শাস্ত্রে আর এক কথা বলা হয় যে সূর্য উদিত হয়েছে, কুয়াশায় এখন সাতটা বেজে গেছে, কুয়াশায় আচ্ছন্ন দেখা যাচ্ছে না, সাতটা বাজার পর সূর্য দেখা গেল, বলছে এটা বলা হচ্ছে প্রভাব। পরতত্ত্ব বস্তুর যে সাক্ষাৎকার, এটাকে বলা হচ্ছে প্রভাব। এই বৃহত্ত সম্বন্ধে ন্যায়শাস্ত্রে এই পরতত্ত্ব বস্তুর সাক্ষাৎকার কি, সাক্ষাৎকারের অভাবকে প্রভাব বলা হয়। এই পরতত্ত্ব বস্তুর সাক্ষাৎকারের যে অভাব, এটা অনাদি, অনাদি হলেও এটা অন্ত আছে। কিন্তু ধ্বংসভাব যেটা বলা হয়, সেই না যে ভগবান আমাদেরকে যে দুই প্রকারের যে পোশাক দিয়েছে, একটা স্থূল শরীর এবং একটা যে সূক্ষ্ম শরীর, এই স্থূল শরীর এবং অনাদি হলেও বলছে অন্ত আছে। সেখানে প্রত্যক্ষ সাক্ষাৎকার অনাদি হলেও, অভাবটা অনাদি হলেও সেখানে তার অন্ত আছে। এবং এই ধ্বংস যে ভাব, এই ধ্বংস ভাবে ভগবান আমাদেরকে দুইটি প্রসাদ দিয়েছে, একটা স্থূল শরীর এবং একটা সূক্ষ্ম শরীর। এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর পর্যন্ত না ধ্বংস হয়, তথা দূর পর্যন্ত সাক্ষাৎ হয় না। সেভাবে তন এবং তন এবং অহং, এই তন অহং যতক্ষণটা দূরীভূত হবে, তখন ওম যে তৎস সেই তৎবস্তুর সাক্ষাৎকার হবে না। সেই যে তম এবং অহম, এটা হচ্ছে ধ্বংসভাব করা আছে। অর্থাৎ এই বিরহের দ্বারাই আমাদের করতে হবে না, সমস্ত অনর্থাদিকে দূরীভূত করার চেষ্টা করতে হবে, যা যতটুকু বা বিরহ হৃদয়ে মন্ত্রী জাগ্রত হবে, তার তত পরিমাণে সেখানে অনর্থ আস্তে আস্তে দূরীভূত হয়ে গিয়ে সেই ভগবানের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারব। যে আগে যে বলা হয়েছে এই বিরহটা মহমূর্ত বিরহ এবং যে বা মিলন সমূহ বা যে বিরহ দুটি অপরিচ্ছ হলেও, আমাদের বৈষ্ণব জগতে যে বিরহ তত্ত্ব এবং সাধারণ জগতে যেটাকে দুঃখ বিরহ বলে বলে থাকে, এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ আমাদের যে বৈষ্ণব জগতের যে বিরহ তত্ত্ব যাত্রায় দেখা যায়, সেই বিরহ তত্ত্বের মধ্যে দেখা যাচ্ছে যখন সাধুকে বিরহ দেখা যায়, হ্যাঁ, বা কোনো মহাপুরুষের বিরহ যখন হয়ে থাকে, তখন অন্তরের সেটা আনন্দ বাইরে হোক। আর যখন মিলন বা সঙ্গ হয় তখন দেখা যাচ্ছে তা বাহিরে আনন্দ ভিতরে। জাগতিক যে বিরহ যেটাকে বলা হচ্ছে বা লোকে বলে, তাদের মধ্যে এই ভাব হয় না, কারণ তাদের মধ্যে কোনো কৃষ্ণ কাজ নিত্য সম্বন্ধের নেই। ভক্ত ভগবানের মধ্যে কোনো
সম্বন্ধ সেখানে তাদের না থাকার জন্য তাদের এই জিনিসটা তাদের অনুভূতি তাদের হয় না। অতএব এই বিভাগ দ্বারাই নিত্য সেই অদত্ত বস্তু কৃষ্ণের সঙ্গে এই মিলন হয়েছে। এই জন্য বৈষ্ণব কবি যেটা যেটা বলেছেন, বিরহ আমার ফুল হয়ে ওঠে গাই দিয়ে মালা গাঁথি ভালোবাসা দিয়ে সাজায় বাসর জেগে আজ সারারাত্রি। বিরহ আমার ফুল হয়ে ওঠে গাই দিয়ে মালা গাঁথি ভালোবাসা দিয়ে সাজায় বাসর জেগে আজ সারারাত্রি। মিলনে সেই যে মিলনে নিত্য বৃন্দাবনে রাধাকৃষ্ণের হয় নিত্য সহচরী এবং বিরহে হয় সে বিপ্লবের মূর্ত গৌরাঙ্গ গৌরসুন্দরীর নিত্য সংকীর্তন রসের নিত্য সহচর। এখানে আজ শ্রী গুরু গোস্বামী মহারাজের একটা কথা আমার মনে পড়ছে। আমি একবার যখন মথুরা মঠে এসেছিলাম গুরুপাদ পদ্মের বৃহস্পতি পুরী প্রসন্ন মহারাজ সেখানে এসেছিলেন এবং পুরী মহারাজ মধ্যে গুরুপাদ পদ্মের সম্বন্ধে বলতে গিয়ে তিনি কেশব মহারাজ শব্দটা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেছেন বিনোদটা, তিনি কখনো তার যতক্ষণ বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যে দেখছি যে কেশব মহারাজ শব্দটা উল্লেখ না করে সবসময় তিনি বিনোদটা বিনোদটা। এখানে যে গুরু কি যে একটা আমিত্ব ভাব, মানে আমার আমার এই আমার তো আমিত্ব ভাবটা দৃঢ়তার না হলে সেখানে সবসময় একটা বিনোদা বিনোদার বিষয়টা আসে না। এবং তিনি সর্বশ্রেষ্ঠ প্রার্থনা করছেন যে প্রভুপাদ আমাকে আগে না নিয়ে গিয়ে কেন আমাকে নিয়ে যাব, কেন আজ প্রভুপাদ আমাকে আজ সেই বিনোদার বৃহস্মৃতি তিথিতে আমাকে আজ উপস্থিত করল। আমি সেই বিনোদার প্রভুপাদ কাছে প্রার্থনা করছি যাতে বিনোদার চরণ সন্ধিতে আমি পৌঁছতে পারি, সেই জন্য আমি আজ গুরুবার কাছে প্রার্থনা নিয়ে আমি আমার এইভাবে তিনি প্রার্থনা নিয়েছিলেন। আমরা সেই প্রভুপাই সেই আজ এই বিরহ তিথিতে সেই মহারাজের শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই যেন আমরা কিছু প্রক্রিয়াদের মধ্যে প্রবেশ করতে পারি এবং কিছু দৃঢ়টা কিছু উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপন করছি। বিষ্ণু মহারাজ তাহার পাপকর্মকে সংক্ষেপ রূপে পুষ্প সঙ্গে আছেন সঙ্গে দেন ঠায়
এই পদ্ধতি মঙ্গলের দিনে আসেন এবং মঙ্গলের দিনে আমার আসি রাজস্থানেটা যখন দেখেন যে আমাদের মনোভাবন ঠিকসুত হয়ে গেছেন তখন আবার তিনি চলে গিয়ে আমাদের আবার শিক্ষা দেন যে আমরা কেন ভগবানকে ভুলে যাই। এক শিক্ষা দিচ্ছে আমাদের যে তিনি আমরা ভক্তিমুখ হয়ে গেছি তাই তিনি সরে গিয়ে মৃত্যুতা প্রবিষ্ট হয়েছেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা হরিউদ করতে হবে কৃষ্ণা করতে হবে। এইটি শিক্ষা আজকে আমরা পেয়েছি, তোর জন্য আমি বেশি বলতে চাই না। আমি পরম প্রতিভা ভক্তি পত্নী মহারাজ গোস্বামী শিবার পত্নী তিনি এখন অবস্থান করতেছেন তার মৃত্যুলীলা আমি যেন ওনার শিক্ষা ওনার আচরণ ওনার বিষ্ঠতা নিজের জীবনে একটু কিছু হলেও গ্রহণ করতে পারি এবং বর্তমান বিষ্ণুদের সঙ্গে আমার প্রার্থনা যেন আমি সেই বৈষ্ণবতা একটু লাভ করতে পারি। এই প্রার্থনাই আমার কর্তব্য এখানে সমর্থন করছি। নমো মহাবন্ধাই কৃষ্ণপ্রেমপ্রদায়
সব জগা উনকো আদর্শ রূপ মিলা হয়ে ইস তর সে পরম পূজ্য পাত্র বিক্রম মহারাজ নে বহুত হি সর্বাঙ্গ সুন্দর উনহোনে পুষ্পাঞ্জলি প্রদান কিয়া। শ্রীপাদ প্রজাতক মহারাজ বহুত ভাবপূর্ণ রূপ মে পুষ্পাঞ্জলি আর উনকে যে বৈষ্ণবোচিত যে গুণ হ্যাঁ বদান্য সূচি অকিঞ্চ ইত্যাদি যে ছাব্বিশ প্রকার কে গুণ হ্যাঁ উনহোনে সৎপুষ মে ये सब चीजों को उन्होंने बताया। हमारे भक्ति वेदांत आचार्य महाराज ने भी आवेग भर उनके यथार्थ गुणों का उन्होंने बतला करके पुष्पांजलि दी। अभी अंग्रेजी में अनुवाद करने से तो तीन चार घंटा लग जाएगा कि तो बहुत सी अच्छी बातें इसमें हैं। तो उन्होंने भी आवेग भर में हमारे गौड़ीय वेदांत समिति के तरफ से पुष्पांजलि दी। हमारे कृष्ण कृपा जी कथा से दार्शनिक व्यक्ति है, बहुत ही दार्शनिक। किसी के गर्भ होने पर जैसे कृष्ण के विरह में वो क्या मर रही हैं, तड़फड़ा रही हैं, और उद्धव जी जैसे आकर के भगवान का की भगवत्ता इत्यादि देकर उसको बता रहे थे, तो गोपियों का उसे दिल शांत हो गया या और बढ़ गया। पुंख रूप में एक दार्शनिक की भांति बिना तत्वा का उन्होंने बहुत सूक्ष्म विवेचन किया। तो किसी दीर्घ व्यक्ति को उसे सांत्वना होगी कि नहीं होगी मैं नहीं कर सकता। तब अंत में उन्होंने जो उनके विनोदता के संबंध में बदला है बहुत ही हमारे श्रीपाद भक्ति वेदांत विष्णु महाराज जी ने भी अपनी आंतरिक श्रद्धा पुष्पांजलि। मैं जब सबसे पहले 1946 के अंत में मैं मठ में आया तो हमारा मन हरिनाम और दीक्षा नवदीप में गुरुपाद पद में ले लिया, और उसके बाद में उन्होंने हमको अपने साथ रखने के लिए ही बतलाया कि तुम हमारे साथ में रहना। और सब समय जब तक मैं रहा अपने साथ में उन्होंने, तो उसी समय में नवदीप परिक्रमा के बाद ही हमको चुचुड़ा ले गया, और चुचुड़ा जाकर के मैंने देखा परमानंद ब्रह्मचारी उनको हमने देखा गुरु जी के अनुग्रह में पाठ करते, प्रवचन करते, प्रबंध लिखते और तरह तरह की सेवाएं करते, और गुरु जी ने उनकी सेवा के लिए मुझको नियुक्त कर दिया। मैं प्रतिदिन उनको गंगा जी ले जाता चुचुड़ा घाट पर, और एक ही साथ में हम लोग उनको मैं स्नान कराता, वहां से उनके कपड़े लाता और उनके खाने पीने इत्यादि की भी व्यवस्था करता। करीब करीब एक 6-7 महीना शायद वहां थे, मैंने ये सब किया। हमारी सेवा से कुछ संतुष्ट होकर के बड़े संतुष्ट हुआ, बोले तुम हमारे साथ चलेगा रहेगा, हम तुमको अपने साथ में रखना चाहते। तो मैं कहा जे मैं गुरु जी से आदेश लेकर आपके साथ में चला, मुझे गुरु जी से आदेश मत लेना। वो तुमको आदेश नहीं दे, तो कामरपुर का जन्म हुआ है और बड़ा अच्छा और बहुत योग्य लड़का है, मैं तुमको चाहता हूँ कि तुम हमारे साथ में चलो। मुझे जरूर चलूंगा किंतु गुरु जी से जरा उनसे खबरदार हूं। तो उसी समय से उसे हमारा विरह में ममता होनी चाहिए, ये मेरे हैं जब तक ये नहीं होगा भाव तब तक विरह ही सिद्ध होगा नहीं हो सकता। और ये ममता कैसे आएगी, जब तक उसके द्वारा हम कुछ उपकृत होंगे अधिक से अधिक तो उसकी ममता होगी, मैं उनका इसके बिना ये विरह अनुभूति नहीं होगी।
উসি সময় মানে দার্শনিক তত্ত্ব ইত্যাদি অধিক জেসে উদ্ধব কো দার্শনিক তত্ত্ব দেখা মমতা নেই হ্যা গোপীয় কি জেসে কৃষ্ণ কে প্রতি মমতা হ্যা তো গ্রহ কাজ এক মিনট ভি গ্রহ সে সহা নেই যাতা তো জিস বৈষ্ণব কে দ্বারা গুরু কে দ্বারা শিক্ষা গুরু কে দ্বারা হম কিছু উপকার সমাজতে ইনকে দ্বারা আমার মমতা তো গ্রহ কি অনুভূতি কুছ কুছ কর সকতা অন্য থাকে গুরুদেব জি সে গুরুজি নে আমারা ক্যা উপকার দিয়া হমকো ক্যা দিয়া কিছু কো পয়সা দিয়া পয়সে দিয়ে পয়সে কে দিয়ে গো অর্থ হ্যাঁ আজ গুরু মহারাজ জি হমকো বহুত পয়সা জো উনকে তকিয়ে কে নিচে আতা থা ও হমকো দে দেতে হ্যাঁ আয়া ও কোই নেই গা কোই অর চিজ কে দিয়ে অনুভূতি বিরহ করেগা আর জিসকো পারমার্থিক ইয়ে অনুভূতি হুই কৃষ্ণ কে রাধা কৃষ্ণ কি চরণ কি সেবা হমে উনহোনে দি আজ রূপানুগত কে ক্যা হ্যায় উনকে কৃপা সে হম সমঝ রহে হ্যায় हम इधर में हम अग्रसर हो रहे हैं राधा कृष्ण की विशेष करके राधा जी की विशेष कृपा के लिए हम लोग आकांक्षा कर रहे हैं ये अनुभूतियां होने पर तब ये ममत भाव आएगा और तब इनके लिए ये विरह आएगा अन्यथा ये विरह इसलिए कुछ कुछ जिनको परम पूज्य पादपुरी महाराज जी से ममत्व कुछ इस विषय में हो और उनका उपकार कुछ उपलब्ध हो तब तो वो गिरह की अनुभूति कर सकते हैं अन्यथा हम शब्द में कुछ व्यक्त कर सकते पूरी महाराज जी के स्मरण में हमने देखा जैसे कृष्ण के पाजी ने कहा वो कभी भक्ति प्रज्ञा केशव गोस्वामी महाराज जी केशव भी नहीं कहते केशव महाराज नहीं कहते सब समय हमने देखा प्रारंभ से ही विनोदता विनोदता मेरे विनोदता ये बातें ये बहुत अच्छी और अंत तक यह राजा से कि लोग सभा में उन्होंने कहा था और गुरु महाराज की सब प्रकार से उन्होंने सेवा की चेष्टा की गुरु महाराज जी के साथ सब समय उन्होंने गौ्य पत्रिका में और सब चीजों में गुरु महाराज जी का सहयोग किया जैसे कि महाराज जी ने बताया जहां जहां जब विग्रह प्रतिष्ठा हुई जहां जहां गुरु महाराज जी कभी कभी उनको हमारे कार्तिक महीने में जो परिक्रमा इत्यादि होगी उनमें भी उनको साथ दिया बहुत ही गहरा उन लोगों के साथ में संबंध था तभी गुरु महाराज जी को वो अपना अपना पूज्य समझते थे इस तरह से पूरी महाराज में हमने देखा बड़े उदार थे कोई भी व्यक्ति कैसा भी हो यदि उनके पास में हरिनाम ग्रहण करने के लिए दीक्षा के लिए पहुंच जाए तो ये आगे पीछे विचार नहीं करते थे कि इसका परिणाम क्या होगा और करना चाहिए कि नहीं भूल जाते और उसके बातों में पढ़ करके उसको हरिनाम दीक्षा यहां तक कि संन्यास के लिए यदि उनके पास में पहुंच जाता कोई जैसा भी आदमी हो किसी को लौटाते हुए आज तक नहीं देखा जो किसी को लौटा दिया कोई इसको अच्छा माने या बुरा किंतु करते थे वो जरूर ऐसा किसी को संन्यास में चाहे वो कैसा भी व्यक्ति हो कुछ भी नहीं जानता हो कोई तत्व ज्ञान हो नहीं हो जहां हो ज्ञान महाराज जी आप कृपा करके मैं रोडियो वेदांत समिति का हूं कि तो मैं ब्राह्मण हूं मैं किसी वैश्य से या दूसरे से हम संन्यास लें हम आप ब्राह्मण हैं इसलिए आप संन्यास बस एक दिन की देरी नहीं कब चाहिए तो आज ही अब बस बैठ जाओ संन्यास दे दी बड़े उदार थे उस समय भूल जाते थे सब बड़े मृदुभाषी थे किसी विषय के लिए उनके पास में कोई पहुंच जाए लौटाते नहीं थे कभी नहीं यहां तक कि ये वृद्ध होने पर इस्कोन का हो या कहीं का हो विदेश का हो जिसको जानते भी नहीं हो उनके पास में पहुंच गया और चरणों में निवेदन कर दिया
कि मैं आज से भाई नाम दीक्षा तो ये नहीं पूछेंगे तुमने कहीं दीक्षा लिया है कि नहीं लिया ये भी नहीं पूछते थे बस अनुग्रह करके एकदम अपने हृदय से सब ढाला और उसमें उसकी इच्छा को पूरी कर मैं कहा ये दुर्गुण नहीं कह रहा उनका हृदय बड़ा उदार था यदि वो समझते थे कुछ विचार करके क्या होता है ऐसे नहीं कुछ जरूर विचार करता था जिसको समझते थे जैसे हाँ सचमुच में ये इस योग्य नहीं है और उसका दीक्षा उचित नहीं तो दे दिया या तो निर्धारित नहीं है मैं नहीं इसको खत्म कर दिया यदि उत्तम अधिकारी यदि ऐसा चाहता है तो वो ये सब के विचार ये सब वो विचार करता है कि सर्वित में इसका कल्याण कैसे इस प्रकार के परम उदार मिष्ट भाषी हमने देखा जब मैंने पहले गुरु महाराज जी के आदेश से निर्देश से और उनकी कृपा से मैंने जैव धर्म को हिंदी में प्रकाशित किया जब उनके पास में लेकर के मैंने दिया तो बड़े प्रसन्न होकर के हजारों आशीर्वाद मिले